আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। জানি শুরু করছি আজকের রেসিপি, কাঁচা টমেটো ও পুঁটি মাছের চচ্চড়ি। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। টমেটো কেটে নিব। উপকরণ কি কি লাগছে বলে দিই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পুঁটি মাছ, আলু কুচি, মরিচ কুচি, গুঁড়ো মশলা লাগছে, লবণ স্বাদ মতো, হাফ চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, এক চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, দেড় চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা। এখানে একটি পাত্র নিয়েছি, এখন সব কিছু মাখিয়ে নিব। পেঁয়াজ কুচি, মরিচ, আলু এগুলো সব দিয়ে দিব। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে টমেটো কুচি দিয়ে দিব, দিয়ে মাখিয়ে নিব। এখন এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সব শেষে মাছটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এই পর্যায়ে লবণ ঠিক আছে কিনা সব কিছু চেক করে একটু নাড়াচাড়া করে দিবেন। এখন ঢাকনা দিয়ে রাখছি, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। এই রেসিপিটি ফলো করে তৈরি করলে পারফেক্ট হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।